গতকাল রাত্র 9:30 দিকে আমাদের কল্যাণপুর থানাতে একটা ইনফরমেশন আছে যে একটা মহিলা দুইজন সন্তানের মা বাড়ি থেকে মিসিং আছে, রাত্র হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে আসে নাই এবং তার সঙ্গে তার স্বামীও মিসিং। তো সেই মিসিং খবর পাওয়ার পরে থানা থেকে অসি এসেছিল এই গ্রামে, গ্রামটার নাম হচ্ছে হাজারিপাড়ি হলংমতাই ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে। কল্যাণপুর থানা থেকে প্রায় এটা 10 থেকে 12 কিলোমিটার হবে না, 10 থেকে 12 কিলোমিটার হবে এবং মেন রোড যাতায়াত লোক যাতায়াত করে সেখান থেকে এই ঘটনাস্থলটা হবে প্রায় 600 মিটারের মতো দূর। নিচে আছে রাবার বাগান, রাবার বাগান এটা জঙ্গলা। তো খবর পেয়ে পাওয়ার পরে পুলিশ এবং গ্রামের লোকে মিলে গতকালে সার্চ করেছিল, সার্চ করার পর রাত্র হয়ে যাওয়াতে করে নাই এবং আজকে সকালে আবার পুনরায় সার্চ অপারেশন করে এবং সার্চ অপারেশন করার সময় একটা খবর পাওয়া যায় যে তার স্বামী তাকে মেরেছে এবং এখানে কোথাও একটা জায়গাতে মাটির নিচে পুঁতে রেখে গেছে। তো সেই খবরের ভিত্তিতে আরও সার্চ করে করার পরে এখানে এসে পাওয়া গেছে এই জঙ্গলে গাছগুলো দিয়ে মাটির উপরে দাগনা ছিল এবং তারপর এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছেন, ওনার সামনে আমরা এখন ডেড বডি উঠিয়েছি মাটির নিচে থেকে। মেয়ের নাম, মহিলার নাম হয়েছে জেসমিন দেববর্মা, বয়স প্রায় 27 বছর হবে এবং ওর স্বামী হচ্ছে মিন্টু দেববর্মা, বাবার নাম বিপিন দেববর্মা। মিন্টু দেববর্মা গতকাল স্কুটি করে তার যে দুই সন্তান আছে, দুই সন্তানকে তার দাদু দাদিমার রেখে সে চলে গেছে, পালিয়ে গেছে। তো এখন আবার আমরা স্টেট ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির যে মোবাইল ভ্যান আছে সেই মোবাইল ভ্যানের টিমকে আমরা দেখেছি এখানে সাইন্টিফিকলি কিছু এভিডেন্স কালেক্ট করার জন্যে এবং ডেড বডি ওঠানোর পরে দেখা গেছে গলার মধ্যে ক্ষত চিহ্ন এবং মাথার পেছনে একটা ক্ষত চিহ্ন আছে যেটা ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র বা ছুরি টাইপের, চাকু টাইপের কোনো কিছু দিয়ে আঘাত করেছে গলাতে এবং পরপর হামলা করেছে।